চলেন। আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি, কারণ হচ্ছে এখন প্রায় 10:45 বাজে। সো এখন আমরা একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট কলাবাগান চলে যাব। ড্রাইভার ছাড়া আমরা বসে আছি। গাড়ি হচ্ছে আমরা কলাবাগান থেকে জার্নি শুরু করলাম। দেখো না, সবার উপরে ভিডিওর উপরে ভিডিও, আর শেষ এই তো আমাদের বাসে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পিছনের চাকাটা হচ্ছে ব্রাস্ট হয়ে গেছে হঠাৎ করে। তো আমাদের বাসে হচ্ছে একজন আহত হয়েছে, পায়ে একটু আঘাত পাইছে। তো এখন চাকা চেঞ্জ করার কাজ চলতেছে। অবশেষে অনেক এক ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ির চাকা লাগানো হয়েছে। যাই হোক, জানি না আছে এরপরের চাকা আবার ব্রাশ হয় কিনা, সে জানে না। ছয়টা তো পৌঁছাতে পারবোই না, আমাদের 8টা বাজতে পারে না আপু। 8টা বাজলেও যদি পৌঁছাতে পারে তাহলে আমরা কেওক্রাডং যাইতে পারবো। এই পাখিগুলো কি জোড়ায় জোড়ায় বসে আছে? হ্যাঁ, অনেকগুলো পাখি আছে। তো এই পাখিগুলোর আওয়াজ এত সুন্দর, আপনারা শুনতেছেন হয়তো, আমি জানি না শোনা যাচ্ছে কিনা, বাট প্রচণ্ড রকম সুন্দর। তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়ার মাছ বিরতিতে আসছি। কাল হয়ে গেছে, আমরা এখনো ঢাকাতেই আছি, আমরা কোথাও পৌঁছাইতে পারি নাই। খিচুড়িটা দেখতে সুন্দর। বান্দরবনের এইটা গাড়িগুলো সব এখান থেকেই ইয়া করতে হয়।
Just wow. চলো নামি নাম মানে নামবো এর গাড়ি কিছু সবাই করতে চাই দেখো ভড়িও নালে পড়ে যাব তোমার তো ভালোই লাগতেছে ব্ল্যাক ব্ল্যাক তে হিরো হিরো লাগতেছে চলো আমরা টুরিস্ট অ্যাসিস্ট্যান্টে যাব আমরা যে টুরিস্ট এটা বুঝাইতে হবে আমাদের ইনফরমেশন গুলো যাওয়ার সময় হয়ে গেল আবার টুরিস্টের ইনফরমেশন দেওয়া শেষ
খানা মানে সবাই যাচ্ছে সো গাইস আমাদের এখানে যে পোস্টে চেকিং সব ডান এখন আমরা যাচ্ছি রামু বাজার দেন ওখান থেকে আমরা বগলেক যাব তো বগলেক যে আসলে আমরা ডিসিশন নিব যে আমরা আসি কে করেন যে পারবো কিনা বিকজ অলরেডি এখন 3টা বাজে তো বগলেক যেতে আসলে আমি জানি না কতটুকু সময় লাগবে পারে ওখানে যে সবকিছু ডিসাইড করা হবে যে আমরা কে করেন আজকে যাচ্ছি কি যাচ্ছি না আগুন আগুন হয়